আসসালামু আলাইকুম। ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এটিতে 2023 সালে এসএসসি অথবা সমারফোকে উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীরাই আবেদনটি কিন্তু আপনারা করতে পারবেন। এটিতে আপনারা মাসিক বৃত্তি পাবেন 2500 টাকা। এটির আবেদনটি আজ 30 জুলাই 2023 খ্রিস্টাব্দ তারিখ থেকে শুরু হয়েছে এবং আবেদনটি শেষ হবে 24 আগস্ট 2023 খ্রিস্টাব্দ তারিখে। আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাসীকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ হবে 30 আগস্ট 2023 তারিখে এবং প্রাথমিকভাবে বাসীকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকা প্রিন্টে কপি সহ সকল কাগজপত্রের সত্যতা যাচাইয়ের জন্য ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা অথবা মোবাইল ব্যাংকিং অফিসে উপস্থিত হওয়ার তারিখ 31 আগস্ট 2023 থেকে 21 সেপ্টেম্বর 2023 তারিখ পর্যন্ত এবং চূড়ান্ত যে ফলাফলটি রয়েছে সেটি পরবর্তীতে পত্রিকা এবং ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে। এটির উপর অংশে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে ডাচ বাংলা ব্যাংক তার শিক্ষাবৃত্তির কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উচ্চ মাধ্যমিক স্নাতক স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীর বৃত্তি প্রদান করে আসছে। এই ধারাবাহিকতায় 2023 সালের এসএসসি অথবা সমমান ফলকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছে থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। তো এটিতে বৃত্তির জন্য আপনাদের আবেদনের যে যোগ্যতাটি লাগবে সেটি হলো ন্যূনতম সিজিপিএ চতুর্থ বিষয় ব্যতীত সকল গ্রুপের জন্য, সিটি কর্পোরেশন এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 পয়েন্ট, জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 5 পয়েন্ট এবং গ্রামীণ অথবা অনগ্রসর অঞ্চলের অন্তর্গত স্কুল অথবা শিক্ষা প্রতিষ্ঠানের জন্য 4.83 যদি আপনারা থাকে সেক্ষেত্রে আপনি আবেদনটি কিন্তু করতে পারবেন। বৃত্তির পরিমাণ সময়কালটি হলো শিক্ষা স্তর এইচএসসি, সময়কাল 2 বছর, মাসিক বৃত্তির টাকা পাবেন 2500 টাকা, বার্ষিক অনুদান পাবেন পাঠ্য উপকরণের জন্য 2500 টাকা এবং পোশাক পরিশোধের জন্য 1000 টাকা। বৃত্তির অন্যান্য যে নীতিমালাটি রয়েছে সেটি হলো যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো উৎস থেকে বৃত্তি পাচ্ছেন তারা ডাচ বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত হবেন না। গ্রামীণ অথবা অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা 90% নির্ধারিত থাকবে এবং মোট বৃত্তির শতকরা 50% ছাত্রীদের প্রদান করা হবে। 2023 সালের এসএসসি অথবা সমমান ফলকে উত্তীর্ণ আগ্রহ উপরোক্ত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের অনলাইনে আপনার এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার আবেদনটি করতে হবে। তো আপনার সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্কটি আপনারা পেয়ে যাবেন। এই ঠিকানায় নিম্নোক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা হলো। এটিতে আবেদনের জন্য আপনাদের প্রয়োজন হবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি, আবেদনকারীর পিতা ও মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি, এসএসসি অথবা সমমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি। তো যেগুলো স্ক্যান করবেন এগুলো কিন্তু আপনি যখন আবেদনটি করবেন আবেদন করার সময় এগুলো আপনাকে সেখানে আপলোডও করতে হবে। এটির আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণটাই আপনাদের অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। তো অনলাইনের মাধ্যমে কীভাবে আবেদনটি করবেন সেটি নিয়ে পূর্বে আমার একটি ভিডিও তৈরি করা রয়েছে, সেই ভিডিওর লিঙ্ক ওপরে আই বাটনে এবং ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। তো আজকের এই পর্যন্ত, সে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।